আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসে আজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালোই আছো। আমিও তোমাদের সকলের দয়ে অনেক ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আছি আলে একটার মতলবপুর আদর্শ দাখিল মাদ্রাসার লে গ্রুপের অঙ্ক শিক্ষিকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই গত ক্লাসের পড়া মুখস্থ করেছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন টপিক নিয়ে। আমার আজকের টপিক হচ্ছে 2 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলো পড়া এবং পড়া শেখানো। তো বন্ধুরা, চলো আমরা জোড় সংখ্যা কী সেটা জেনে নেই, আমরা জোড় সংখ্যাগুলো পড়ি। আমি একটু একটু করে পড়ব, তোমরা সবাই আমার সাথে সাথে পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে জোড় সংখ্যাগুলো লিখেছি, এখন আমি একটু একটু করে পড়ব, তোমরা সবাই আমার সাথে সাথে পড়বে। আমি আশা করি সবাই মনোযোগ দিচ্ছ, পড়ায় সবাই মনোযোগ দাও, এখন সবাই আমার সাথে সাথে পড়ো। দুই দুই দুই, চার চার চার, ছয় ছয় ছয়, আট আট আট, একে শূন্য দশ, একে শূন্য দশ, একে শূন্য দশ, একে দুই বারো, একে দুই বারো, একে দুই বারো, একে চার চোদ্দো, একে চার চোদ্দো, একে চার চোদ্দো, একে ছয় ষোলো, একে ছয় ষোলো, একে ছয় ষোলো, একে আট আঠারো, একে আট আঠারো, একে আট আঠারো, দুয়ে শূন্য বিশ, দুয়ে শূন্য বিশ, দুয়ে শূন্য বিশ, দুয়ে দুই বাইশ, দুয়ে দুই বাইশ, দুয়ে দুই বাইশ, দুয়ে চার চব্বিশ, দুয়ে চার চব্বিশ, দুয়ে চার চব্বিশ, দুয়ে ছয় ছাব্বিশ, দুয়ে ছয় ছাব্বিশ, দুয়ে ছয় ছাব্বিশ, দুয়ে আট আটাশ, দুয়ে আট আটাশ, দুয়ে আট আটাশ, তিনে শূন্য ত্রিশ, তিনে শূন্য ত্রিশ, তিনে শূন্য ত্রিশ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি সবাই আমার সাথে সাথে পড়ছো। চলো বন্ধুরা আমরা আরেকবার একটু পড়ি, বারবার পড়লে সংখ্যাটি মুখস্থ হয়ে যাবে। দুই দুই, চার চার, ছয় ছয়, আট আট, একে শূন্য দশ, একে শূন্য দশ, একে দুই বারো, একে দুই বারো, একে চার চোদ্দো, একে চার চোদ্দো, একে ছয় ষোলো, একে ছয় ষোলো, একে আট আঠারো, একে আট আঠারো, একে আট আঠারো, দুয়ে শূন্য বিশ, দুয়ে শূন্য বিশ, দুয়ে দুই বাইশ, দুয়ে দুই বাইশ, দুয়ে চার চব্বিশ, দুয়ে চার চব্বিশ, দুয়ে ছয় ছাব্বিশ, দুয়ে ছয় ছাব্বিশ, দুয়ে আট আটাশ, দুয়ে আট আটাশ, তিনে শূন্য ত্রিশ, তিনে শূন্য ত্রিশ। শিক্ষার্থী বন্ধুরা, আমি সংখ্যাগুলো যে পড়ালাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমরা সবাই পড়েছো আমার সাথে সাথে। তো বন্ধুরা, তোমরা সবাই এভাবে বাসায় প্র্যাকটিস করবে, সংখ্যাগুলো বারবার করে পড়বে, বারবার করে পড়লে সংখ্যাগুলো তোমাদের এক সময় আয়ত্তে আসবে, সবারই সংখ্যাগুলো মুখস্থ হয়ে যাবে। বন্ধুরা, শুধু সংখ্যাগুলো পড়লে হবে না, সংখ্যাগুলো লিখতে হবে। সবাই বাসায় বেশি বেশি করে সংখ্যাগুলো লিখবে, দিকে দিকে পড়ে না দেখে বারবার করে লিখবে, তাতেই তোমাদের সংখ্যাগুলো মুখস্থ হয়ে যাবে, জোড় সংখ্যাগুলো মুখস্থ হয়ে যাবে। আশা করি সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আবার কোনো নতুন বিষয় নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।